তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক কিনা আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার এক হিন্দু মেয়ে খুব সুন্দর একটি গজল গিয়ে সারা বিশ্বের মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই হিন্দু মেয়েকে ডক্টর মিজানুর রহমান আজাহারি কি বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং তার পাশাপাশি সেই হিন্দু মেয়েকে মিজানুর রহমান আজাহারি 20 লক্ষ টাকা পুরস্কার দিল দর্শক এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেবদুয়ার মাশাআল্লাহ দেবদুয়ার হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি
আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে? এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, হ্যাঁ, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দুই একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নিবেন, এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক, কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা, তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা, লাও কতাতা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। সবাই বলেন, কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের এবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না? একজন হলে ভালো, দুইজন। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন, এবং আজকের ভিডিওটি থেকে আপনাকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিন্দু মেয়েটি গজল গিয়েছে, এবং সেই গজলটি কিন্তু সারা বিশ্বের মাধ্যমে, মুহূর্তের মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং সেই গজলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত এবার আজ অংশ থাকবেন। আসসালামু আলাইকুম।